তোমার জানেন যে সব ব্লগ আসলে তোমার সকালে খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল মানে উঠে স্নান টান করে নিয়েছি, বেকার বেলা করে কি করব, আর এখন বসে আছি। কালকে সারা প্রায় ঘুম হয়নি, প্রায় 4:30 অবধি জেগেছিলাম। রাতের ভিডিও আমি একটুখানি ক্লিপ তুলে রেখেছি, ওটা আমি ভিডিওর সাথে লাস্টে দিয়ে দেবো। আর এখানে একজন খেলা খেলা করছে, ওকেও এবার স্নান করাবো, স্নান করিয়ে খাওয়াবো। মার মোটামুটি রান্না হয়ে এসছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। মানে এখন তো কোথাও কিছু যেতে পারছি না, মানে ঘরের মধ্যে সেরকম ভিডিও ক্লিপ করা হচ্ছে না, শরীরটা একটু অসুস্থ মতন আছে ওই জন্য। আর এখানে একজন বদমাইশি হচ্ছে, এখন গামলা দিয়ে নেমে গেছে, কিন্তু গামলাটা ধরে জার্মানি করছে। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, পুরোটা যদি মানে দেখানোর চেষ্টা করবো। আর এখানে একজন দেখো গামলার মধ্যে জল নেই, তবে স্নান করতে বসে আছে। এই নাচে নাচি তাই 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 এটা সন্ধ্যাবেলা মানে বিকালবেলা বকগেনি বাইরে গিয়েছিলাম মামারা, এই করেছিল ও কত বদমাইশ শিখে গেছে, যত বড় হচ্ছে তারা মানে নানা রকম ভুলিয়াস করছে, কেউ ভালো লাগে তার সময় মিলে চলে লেগেছিল। আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি, মন মেজাজ আজকে ঠিকঠাক মানে একটু ভালোও ছিল না, ওই জন্য ভালো লাগছিল না ঘরে বসে থাকতে, ওই জন্য বেরিয়ে পড়েছি। এখন ঘুরে টুরে এসে তারপর শুয়েও পড়েছিলাম, এখন প্রায় রাত 3:30-4 বাজে, ঘুম আসছিল না। এবার কি করবো বসে থেকে থেকে ভাব, মানে মাথা ব্যথাও যন্ত্রণাও করছিল, বিরক্তি লাগছিল, ঘুমও পাচ্ছে না, একা একা চুপচাপ সে পাগলের মতন বসে আছে। তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভিডিওর পর ভিডিও। আর এখানে দেখো গালের মধ্যে একবার কেমন ভাবে 3টে পর পর ত্রিভুজের মতন পিম্পল বেরিয়েছে, ব্যথাও আসে তার মধ্যে। এখানে একটু ন্যাকামো করে নিলাম আয়নার সামনে, কি করব ভালো লাগছিল না। এখানে দেখো বাবু আর মা ঘুমিয়ে পড়েছে, এবার আমি ঘুমাতে